নমস্কার হাই নিউজের সকল দর্শককে পূজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নিউজ টুডে সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। এর পূজোর মৌসুমে বিজেপিকে বিধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, মানুষ যার সঙ্গে থাকে তাকে পৃথিবীতে কোনো শক্তি হারাতে পারবে না। আপনি দেখুন, একটা ছোট্ট কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে রাস্তায় মানুষের ঢল নেমেছে, আমি বারেবারে একটাই কথা বলি যে মানুষ যার সাথে থাকে তাকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারে না, তাকে কেউ হারাতে পারে না। কোন কুৎসা, কোন অপপ্রচার, কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন স্বৈরাচারী শক্তি, কোন দানব, কোন অশুভ শক্তি তার পিছনে লেগে তার কেশাগ্র স্পর্শ করতে পারে না। পুজো মানে তো শুধু ঠাকুর দেখা নয়, পুজো মানে পেট পুজো। রাস্তার দোকান হোক বা কেবিন রেস্তোরাঁ, সমস্ত জায়গাতেই পেট পুজোর আয়োজন রয়েছে। কিন্তু কোথাও কি ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে খারাপ খাবার অথবা ভালো করে রান্না না করা খাবার দেওয়া হচ্ছে? রান্নার সঠিক উপকরণ ব্যবহার করা হচ্ছে তো? পুজোর সময় হোটেল রেস্তোরাঁ জুড়ে চরম ভিড়ের চাপ থাকে, কিন্তু সেই খাবারে যদি দেখেন অনিয়ম, সেক্ষেত্রে অভিযোগও করতে পারবেন। এই বিষয়টি খতিয়ে দেখতে বুধবার শহরের রাস্তায় নামলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। উৎসবের মরশুমে ছাত্রছাত্রীদের পাতে পড়ল ইলিশ মাছ এবং চিংড়ি, এমনই অভিনব উদ্যোগ নিল দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা প্রাথমিক বিদ্যালয়। চারিদিকে এখন পুজোর আমেজ, আর এই পুজোর আমেজকে গায়ে মেখে পুজো ছুটির আগে ছাত্রছাত্রীদের সঙ্গে উৎসব উদযাপন করল ফলতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ছাত্রছাত্রীদের নিয়ে পুজো পরিক্রমার পাশাপাশি মিড ডে মিলে ছাত্রছাত্রীদের পাতে ইলিশ এবং চিংড়ি মাছের ভোজনের আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং অভিভাবিকারা। আমার খুবই ভালো লাগছে, আমাদের বিদ্যালয়ে আমাদের প্রধান শিক্ষক তিলক নস্কর এত আয়োজন করে, আমার খুবই ভালো লাগে। এমনি মা বাবাদের সঙ্গে ঠাকুর দেখতে, মানে ঠাকুর দেখতে যাওয়া মজা থেকে এই স্কুলে, মানে স্কুলে বন্ধুদের সঙ্গে খাওয়াটা মজাটাই আলাদা, তাই আমার খুবই ভালো লাগে। বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে টাকি প্রতিমা নিরঞ্জন দেখতে ইতিমধ্যেই রাজ্য ছাড়িয়ে বিদেশি পর্যটকরা ভিড় জমাচ্ছেন। দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে হোটেলগুলোই ইতিমধ্যে বুকিং শেষও হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ইছামতি নদীর বক্ষে জিরো পয়েন্টে বসিরহাট পুলিশ জেলা টাকি পৌরসভার উদ্যোগে বিএসএফ এর একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী মঙ্গলবার অর্থাৎ চব্বিশে অক্টোবর প্রতিমা নিরঞ্জন হবে। আন্তর্জাতিক আইন মেনে দর্শনার্থীদের এবং ঠাকুরের নৌকো জিরো পয়েন্টে বরাবর সীমান্ত অতিক্রম না করে প্রতিমা নিরঞ্জন হবে। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সীমান্তরক্ষী বাহিনীরাও নজরদারি রাখছে। লাইটিং হয়ে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনে পুরো টাইম থাকবেন, আমরাও সবাই থাকবে। ইনশিওর করে কি ভালো করে পুরো ক্রাউড ম্যানেজ হয়ে যান, যত বাইরে থেকে লোক আসবে ওনার জন্য ভালো এক্সপিরিয়েন্স হয়, ওনারও ভালো করে একটু ছুটির সময় একটু দুর্গা পুজো এনজয় করতে পারেন, সব ভালো করে দেখবে। এখন হয়নি কিন্তু ওটা করবেন, এখন মিটিং হয়নি। মোটর বাইক শোরুমে সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাটি ঘটেছে বহরমপুরের ভাকুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিপরীতে। মোটর বাইক শোরুমে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আগুন লাগার পরই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। আগুনটা লাগলো, আমরা সকালবেলা এদিকে যাচ্ছি, দেখছি যে শাটার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। তারপরে সঙ্গে সঙ্গে আমি অরুণদার ফোন নাম্বারটা ছিল, অরুণদাকে আমি ফোন করলাম। ফোন করার পর অরুণদার ছেলে বাইরে বেরিয়ে আসার পরে দমকলকে ফোন করা হয়েছে। দমকল আসার পর এই যে পরিস্থিতি আপনারা দেখছেন, এই পরিস্থিতি হয়ে আছে। কোনটা লেগেছে আপনারা, যত সম্ভব এই টুকটুকে টুকটুকটা জ্বলছিল, দাও দাও করে শর্ট সার্কিট করেই লেগেছে। মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণ নিয়েছে, বাড়ির লোকজন সেফ আছে, ওপর থেকে নিচে নামানো হয়েছে সবাইকে।
মোটামুটি আধা ঘন্টা আগে ডোমকলও ঠিক টাইমে এসেছিল। সঙ্গে সঙ্গে আমরা দেখার পরে ফোন করেছি, ফোন করার 10-15 মিনিটের মধ্যে ঢুকে গেছে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।